সবটুকু খাবো না আমরা সব খামো ভাই না দেন মারা গেছে না ভাই কি খাবে দেন দেন আপনাদের অর্ডার না 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 থেকে আসে এত টাকা আমার কি চিন্তা ঘুরতিতে ফিরতিতে কেটে যেত দিনটা আড্ডা নেভার ওয়েট ফর মি ইভেন হোয়েন আই রান অ্যাওয়ে ইউ আর অল দ্যাট আই কুড হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। শীতের সকাল সকাল বের হয়ে গেলাম। আসলে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে এখন সকাল সকাল যাব হলো আপনার বিরুলিয়া খেজুরের রস খেতে। সাথে আছে আমার সাথে বিল্লাল ভাই আর আমি রিঙ্কু আর কামরুল ভাই। আমরা চারজন যাচ্ছি বিরুলিয়া। আমার বাসা থেকে বেশি দূরে না, কাছেই, হয়তো বা 15 মিনিট লাগবে, 15-20 মিনিট লাগবে এই খেজুরের রস খেতে। এখন রস খেতে যাচ্ছি। সো আর মর্নিং রাইডটা একটু এনজয় করবো শীতের সকাল। যদিও এখন অলরেডি যাওয়ার কথা ছিল 6টায়, বাট যেতে যেতে অলরেডি 7টা বেজে গেছে। আসলে লেট হয়ে যেতেছে। সো এখন প্রচুর শীত লাগতেছে, তো দেখা যাক কি অবস্থা। শীতের সকাল সকাল যে খেজুরের রস খাওয়ার একটা মজা অন্যরকম। সো যাই, দেখি খেজুরের রস খাই কি অবস্থা। আমরা এখন বিরুলিয়া দিয়ে এই চার রাস্তার মোড়ে আসলাম। এই মোড়টায় নাকি খেজুরের রস পাওয়া যায়,
সো এখন আমরা একটু খুঁজবো এখানে এখানে কয়েকজনই খেজুরের রস বিক্রি করে, বাট আজকে কালকে আমরা একজনের ফোন দিয়েছিলাম যে খেজুরের রস বিক্রি করে এক চাচারে, বাট উনি নাকি তিন দিন ধরে খেজুরের রস কাটে না। সো আজকে এখন এখানে আসতে আসে কি না তো দেখতে হবে। সো আমরা যাইতে যাইতে খেজুরের রস একজনের সাথে দেখা হইলো। আসলে এখানে ওই মোড়টায় সবসময় খেজুরের রস বিক্রি করে, বাট মাঝে মধ্যে রাস্তায়ও থাকে। সো খেজুরের রস পাওয়া গেল, এখন আমরা খেজুরের রস খাবো। জায়গা অফিস, এখন আমরা ওই পরে যাই খেজুরের রস খাবো। সো এই খেজুরের রস খাওয়ার জন্য আমরা খেজুরের রস খাই শীতের সকাল সকাল কেমন লাগে। মামা অরিজিনাল ক্যামেরায় ভিডিও হইতেছে কিন্তু খেজুরের রস খেজুরের রসটা খাই। বাবু কান্দে তো ভাইয়া তিন গ্লাস গেল কিন্তু শীতের সকালে। আসলে আমরা একটু লেট করছি এই কারণে, আরো রসালা আছিল বাট লেট করার কারণে পাই নাই, বাট এই একজনে পাইলাম, পাওয়ার ফলে খাইতে পারলাম। আর ব্যাপার হলো সকাল সকাল শীতের সকাল সকাল খেজুরের রসের অরিজিনাল যে ফিলটা পাইলাম, এটা কিন্তু অরিজিনাল খেজুরের রস, কোনো পানি মিক্স নাই, কিছু নাই, খাইলেই টেস্টটা ফিল করা যায়। সে খুবই ভালো লাগলো। না আবার বাসায় চলে যাব।
রাতে আসতে হবে বেরুলিয়া আক্রান্ত বাজার। ওখানে আসলে সকাল সকাল খেজুরের রস পাবেন। আক্রান্ত বাজারে আসলে দেখা যাবে অনেকজন রস নিয়ে বসে আছে, তো আমার আজকে লেট হওয়ার কারণে একটু দূরে গিয়ে একজনের কাছে পাইছি, উনিও অ্যাটলিস্ট পাইছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। সো যারা আমার ব্লগটা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কিছু বলার থাকলে বা জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার ইয়োরসেলফ, টাটা, বাই বাই। ছোট থেকে বড় হবি ভেবে গেলে হেরে যাবি, বাবা বলতো।